বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সম্পূর্ণ গ্রাম জুড়ে মানুষ ঘরবন্দি। রতন মিয়াও প্রকৃতির বাধার জন্য ঘর থেকে বেরোতে পারছে না গত 3 দিন। সে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, এমন সময় হঠাৎ টুপটুপ করে পানি পড়তে লাগলো তার চোখে। চোখ খুলে সে দেখতে পেল তার পুরনো বাড়িটার চালের আরেকটি ফুটো দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। রতন উঠে গিয়ে ডাকতে লাগলো তার স্ত্রীকে। রোজিনার মা, ও রোজিনার মা, শুনছান? ঘরের এই হানটায় তো পানি পড়তেছে, পাতিল লইয়া আনো জলদি, খাট ভিজে একাকার। রোজিনার মা রেগে মেগে তার কাছে এলো, একটা হাঁড়ি বিছানায় রেখে বলল, যাও এবার বিছানায় শোয়ার কপাল গেল আমার। মা গো মা, কি কপাল লইয়া জন্মেছি আমি, আর ভালো লাগে না। আরে চিন্তা কইর না, বৃষ্টি থামলে আমি শালটা ঠিক কইরা দিব। তুমি তো সবই করবা, কিন্তু হেই দিন দেখতে দেখতে আমি কানা হইয়া যাম। এত রাগ লইয়া কথা কইতেছো কেন, কি হয়েছে? পেটে ভাত না পড়লে মুখের থেকে কি মধুর কথা বাইর হইব? ঘরে এক ফোঁটা চাল ডাল বইলা কি শুনাই, খুদাই যেন রুহু বাহির হইয়া যাইতেছে। রাগ করুম না তো কি করুম? 3 দিন ধইরা নৌকা লইয়া নদীতে যাইতে পারি না, ভাত আইব কেমনে? এই সব কি পেট বুঝে? মাইয়া আমার মাছ ছাড়া ভাত খাইতে চায় না, অহন তো ভাতও নাই, খালি পেটে ঘুম পাইরা দিছি, বৃষ্টিরও কোনো কমাকমি নাই। এমনি কইরা আর কিছুদিন গেলে তো আমাগরে না খাইয়া মরতে হইব। এটা ব্যবস্থা আমি কইরা নেব রোজিনার মা, তুমি চিন্তা কইরো না। ঘরে কি মুড়ি সিরা কিছু নাই? মলি ভাবির থেকা ধার কইরা একটু মুড়ি আইনছিলাম গতকাল, সেগুলো তো শেষ, ঘরে এখন বিষও নাই। এমন সময় ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে এগিয়ে এলো রোজিনা। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, মা আমারে খাওন দাও, ক্ষুধা লাগছে। থাক মা, কাইন্দে না, ঘুমাও, ঘুম থেকে উঠলে ভাত খাইবা। না মা, এহনি খামু, আমার অনেক ক্ষুধা লাগছে। কোথা থেকে তোরে ভাত দিমু রে মা, ঘরে যে একটা চালও নাই। বাইরে তখনও ঝিরঝির বৃষ্টি। রতন বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়ের কাছে এসে বলল, রোজিনা মা আমার, আর কান্দে না মা, বাবজান তোমার লাইগা মাজার মাজার খাও নিয়ে আসুন, ঠিক আছে? কহুন বাবজান। বাবজান এখনই যাবো, তোমার মা আর তুমি ততক্ষণ একটু অপেক্ষা করো, বুঝছো? কি করতেছো এই অন্ধকারে, তুমি কই যাইবা? বৃষ্টির অপেক্ষায় আর থাকা যাইব না গো, 2 দিন ধইরা তুমি আমি কিছু খাই নাই, আজকে আমার পরির লাহান মায়াডাইও উপাস, এখন আর ঘরে বইসা থাকতে পারতেছি না। দেহি দেহি বাইরে যাইয়া কোনো যাত্রী পাই কি না। রতন তার নৌকা নিয়ে বসে আছে বৃষ্টির মাঝে, কোনোভাবে যদি কয়েকটা মাছ পাওয়া যায় সে আশায় সে বৃষ্টিতে ভিজছে। মাঝি ভাই, ও মাঝি ভাই, শুনছেন? জি সাহেব, কোন? নদী পার করতে হবে, শিমলতলি আছে না ওই দিকটাই? তা তো সাহেব বহুত দূর, কিন্তু পয়সা পেলে আমার কোনো আপত্তি নাই। বাহ, তাহলে তো বেশ, আমরা ন্যায্য ভাড়াটাই দেব। কিন্তু সাহেব, কোনো কিছু মনে না করলে জানতে যাচ্ছিলাম, এত রাতে ওই দিকটায় যাচ্ছিলেন কেন? দুঃখের কথা কি বলবো ভাই, এসেছিলাম বন্ধুদের নিয়ে গ্রামে বেড়াতে, 3 দিন ছিলামও ঘোরাঘুরির মধ্যে, কিন্তু কখন কার কি হয়ে যায় সবই তো আল্লাহর হাতে। আজ হঠাৎ করে আমার বন্ধুটা হার্ট অ্যাটাক করল, কিছু বোঝার আগেই ডাক্তার জানালো ও মারা গিয়েছে, এখন ও লাশ নিয়ে যেতে হবে কবর দেওয়ার জন্য।
ওর পরিবার নদীর ওপারে অপেক্ষা করছে। আপনি দয়া করে নৌকাটাকে নদীতে নামান ভাই, বেশি দেরি করলে লাশে পচন ধরে যাবে। যে রতন কথাটি শোনা মাত্র থমকে গেল। কিন্তু ভাইজান, লাশ নিয়া তো আপনাকে চিন্তা করতে হবে না। লাশটাকে টানাটানি করতে আপনার কোনো কষ্ট করতে হবে না, ওসব আমি আর আমার বন্ধু রাজেশ্বর করব। না সাহেব, আসলে নদীর ওই দিকটায় সাধারণত কেউ যায় না, পথে একখান খারাপ শ্মশান পড়ে। তবুও বৃষ্টি বাদলের দিনে টেকার লাইগা যামু ভাবছিলাম, কিন্তু লাশ লইয়া তো যাওয়া সম্ভব না। হায় হায় মাঝি ভাই, কি বলছেন, এত রাতে আমরা নৌকা পাবো কোথায়? প্লিজ ভাই, না করবেন না। না না সাহেব, আমি যাইতে পারবো না, লাশ লইয়া ওইদিকে যাওয়া অনেক বিপদের, শুধু আমার জন্যই না আপনাকেও জন্য। আপনারা লাশ নিয়া এই নদী দিয়া যাইয়েন না, বুঝলেন? যেতে তো আমাদের হবেই, গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই। দয়া করে ভাই এসব কুসংস্কারে বিশ্বাস করবেন না, আপনি আমাদের দয়া করে সাহায্য করুন, আপনার যত টাকা লাগবে আমরা দেব। শুধু আমি না সাহেব, এই গ্রামের কোনো মাঝি আপনা করে নিয়া যাইতে পারবো না। বুঝতে চেষ্টা করেন, এই নদী অভিশপ্ত। আপনাকে আমরা 10,000 টাকা দেব, তবু আমাদের এই উপকারটুকু করুন। আমার বন্ধুটা অল্প বয়সে মারা গেছে, বাড়িতে ওর বউ বাচ্চা ওকে শেষবারের মতো দেখার জন্য তরপাচ্ছে। আজকে রাতের মধ্যেই আমরা না যেতে পারলে লাশে পচন ধরে যাবে। যে আপনারও তো পরিবার আছে, আমাদের কথা একটু ভেবে দেখুন ভাই। লোকটির কাদোকণ্ঠে সবকিছু শোনার পর রতনের মন কিছুটা নরম হল। লোকটিকে ভরসা দিয়ে সে বলল, আসা ভাই আসা, কাঁদবেন না, আল্লাহর নাম নিয়ে চলেন। রতন, রাজেশ্বর আর লোকটি মিলে লাশটিকে ধরে নৌকায় উঠাল। তারা সকলে বসে পড়ল নৌকায়। রতন নৌকা চালাতে শুরু করল। লাশটিকে রাখা হয়েছে ছাউনির নিচে, যার ফলে লাশটিকে দেখা যাচ্ছে না, তবে অন্যরা বসে আছে মাঝির পাশেই। মাঝি ভাই, আজকে আপনি না থাকলে আমাদের সত্যি কোনো উপায় ছিল না, অনেক ধন্যবাদ আপনাকে। আরে না না, এইটাই তো আমার কাম। তো আপনার নাম তো জানা হলো না, কি নাম আপনার? আমার নাম রতন মোল্লা সাহেব। আরে এমন সাহেব সাহেব বলবেন না তো, আমাদের নাম ধরেই ডাকুন না। আমার নাম সবুজ, আর ওই যে ও আমার বন্ধু রাজেশ্বর। নমস্কার। নমস্কার দাদা। এভাবেই কেটে গেল কিছু সময়। এতক্ষণ বৃষ্টি হালকা হলেও এখন বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে। বৃষ্টি এবং নদীতে ঢেউয়ের কারণে নৌকা চলছে ধীরে। সবুজ ভাই, রাজেশ্বর দাদা, আপনারা গিয়ে ভেতরে বসুন, এই বৃষ্টিতে খামুকা ভিজে সর্দি বাদদাসেন কেন? না ভাই, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রাজেশ্বর তুই চাইলে গিয়ে লাশের পাশে বসতে পারিস। হুম, আমি বরং সেখানে গিয়ে বসি, তোরা থাক এখানে, কিছু প্রয়োজন হলে আমাকে জানাস। জীবন বড়ই জটিল বুঝলেন। গতকাল যাকে আমরা অপূর্ব অপূর্ব বলে ডাকছিলাম, আজ আমাদের সেই বন্ধুকেই লাশ বলে ডাকতে হচ্ছে। আমার বন্ধু খুবই ভালো মানুষ ছিল। কাঁদেন না ভাই, মরণ আমাকে সবারই আছে। হুম, তা তো বটে। হঠাৎ নৌকা একটা সজোরে ধাক্কা খেল। আরে কি হলো ভাই, নৌকা জঙ্গলের দিকে যাচ্ছে কেন? জানি না ভাই, বুঝতে পারছি না, নৌকা হঠাৎ করে নিজ থেকে জল গলের দিকে যাইতেছে যে। ওই দিকে গেলে তো আমাদের নৌকাটা ফেসে যাবে। নৌকা ঘুরাইতে হইব, নইলে আমরা ভুল দিকে চলে যাবো। যে আমাকেও সাহায্য করতে দিন। সবুজ এসে রতনের সাথে নৌকা চালাতে আরম্ভ করল, কিন্তু নৌকা ভয়ঙ্কর ভাবে ভারী হয়ে উঠেছে। তারা দুজনে প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু নৌকা ক্রমশই জঙ্গলের দিকে এগোচ্ছে। এমন সময় ভেতর থেকে ছুটে এলো রাজেশ্বর। সবুজ, এখানে কোনো সমস্যা আছে? অপূর্ব, এখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে নৌকা জঙ্গলের দিকে চলে যাচ্ছে,
এই জঙ্গলের মধ্যে আটকা পড়লে এই বৃষ্টি বাদলের দিনে আমাদের কেউ সাহায্য করতে আসবে না। তাড়াতাড়ি মাঝি ভাইকে সাহায্য কর। রাজেশ্বর কথা না বাড়িয়ে যুক্ত হলো তাদের সাথে। তারা একসঙ্গে কোনো মতে নৌকাটাকে জঙ্গলে যাওয়া থেকে রক্ষা করল। নৌকাটা প্রচণ্ড ভারী হয়ে উঠেছে, নদীর মাঝ বরাবর আনার পর কোনো দিকেই অগ্রসর করা সম্ভব হলো না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, নদীতে তো স্রোত বেশি না, তাহলে নৌকাটা চলছে না কেন? সবুজ, আমার মনে হচ্ছে এখানে অশুভ কিছু প্রভাব আছে। কি আবোল তাবোল বলছিস? যা বলছি সত্যি বলছি। ভিতরে অপূর্বর কাছে যাওয়ার পর থেকে আমি অদ্ভুত অদ্ভুত আওয়াজ পাচ্ছি। কি শুনেছিস? একটা অস্পষ্ট কণ্ঠে কেউ বলছে ফিরে যেতে, কিছু বাচ্চার কান্না শুনতে পেরেছি। এছাড়াও ভয়ে তোর মাথা উল্টাপাল্টা ভাবছে, কিচ্ছু হয়নি? না, আমার মনে হয় না এসব উনার ভাবনা। কি বলতে চাচ্ছেন আপনি? ওই জঙ্গলটা দেখতেছেন না? হ্যাঁ, এইটাই হইল সেই অভিশপ্ত শ্মশান। এখানে ও এককালে অনেক অনেক মানুষের জিন্দা পুড়াইয়া মারা হয়েছিল ভয়ঙ্কর ভাবে। আর তাই এখনো এখানে কোনো লাশ লইয়া আইলে এরা তাগুড়ে নিজকু কাজে ডাইকা লয়। আরে ভাই রাখো এসব ভূতের গল্প, দুর্যোগের জন্য আমাদের নৌকাটা ফেসে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে চলে যেতে পারবো। না ভাই, এইসব কিছুই ভূতের গল্প না। এতদিন হুনছি এহানো দেখতেছি, আমি আপনা করে কইছিলাম আমি আসবো না এই নদীতে লাশ লইয়া, কিন্তু আপনা গোল্লাইকা এখন আমিও ফাইসা গেছি। জরিনার জরিনার মার, এখন কি হইব? আরে খোদা, আমার বাঁচাও খোদা। দাদা, এভাবে কেঁদে তো লাভ নাই, এখানে তো আপনি একা ফাঁসেন নাই, আমরা সবাই ফাঁসছি, এখন কি করা যেতে পারে সেটা বলুন। রাজেশ্বর, এখন তুইও এসব বিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছিস? তবে কি তুমি আমাদের বিশ্বাস করো না? তারা সকলেই হতভম্ব হয়ে সেই কণ্ঠটা খোঁজ করতে লাগল, কিন্তু কাউকেই দেখা গেল না। সেই কণ্ঠস্বরটা আসছে ছাউনির ভেতর থেকে। কে কথা বলল? কে ওখানে? আর কে, আমার গড়ে যে এখন মাইরা ফেলবো সেই ভূত। সবুজ, তুই কি শুনতে পারছিস? কি? মন দিয়ে শোন, অপূর্বের লাশ যেখানে সেখান থেকে হারছি বাবার শব্দ আসছে। তারা স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ যেন হার চিবিয়ে খাচ্ছে। ভয়ে কাঁপতে লাগলো রতন। এখান থেকে বের না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। রাজেশ্বর দাদা, চলেন আমরা লাশটারে নদীতে ফেলাই দিই, তাহলে এই অশুভ শক্তি আমার করে যাইতে দিব না। কি বলছেন আপনি এসব? আমরা আমাদের বন্ধুকে মেরে ফেলে দেব? তাইলে আর কি করো, দেখতেছেন না নৌকা চলে না। এমন সময় নৌকাটা আবারও নড়ে উঠল, শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ঝড়ে যেন উল্টে যাবে নৌকাটা। এমন সময় নৌকার ছাউনি থেকে বেরিয়ে এলো অপূর্ব। কি ভয়ঙ্কর দেখতে সে! ছেড়ে দাও ভাই, বড় ভুল হইয়া গেছে, আর আসবো না এদিকে। আমার গুড়ে সাইরা দেন, সাইরা দেন। অপূর্ব বন্ধু আমার, আমাদের যেতে দে ভাই। তোর যা যা লাগবে নিয়ে যা বন্ধু, আমাদের ছেড়ে দে, ছেড়ে দে। মানে কি বলতেছেন আপনি? সবুজ, রাজেশ্বর কেন মেরেছিলি তোরা আমায়? যা বলছিস ভেবে বলছিস তো, আমরা কেন তোকে মারবো? সাথে সাথে অপূর্ব ঝাঁপিয়ে পড়লো রাজেশ্বরের উপর। আমাকে চাকরির পদ থেকে সরিয়ে ফেলার জন্য, আমার পদে নিজের জায়গায় বসার জন্য আমাকে পারলি খুন করতে? মাফ করে দে ভাই, মাফ করে দে, আমি নিঃশ্বাস দিতে পারছি না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে অপূর্ব, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে। রাজেশ্বরকে ছেড়ে দিয়ে সবুজের গলা টিপে ধরল অপূর্ব। আমার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু নিজের করে নেওয়ার লোভ হয়েছিল তোর। কি হইতাছে এখানে? আপনাকে নিজের বন্ধুরে খুন করছেন? হ্যাঁ মাঝি ভাই, আমার নিজের বন্ধুরা আমাকে খুন করেছে, শুধুমাত্র আমার সম্পদের জন্য। আমরা তিনজন ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম, আমরা একসাথে বড় হই, চাকরি পেয়েছি, সংসার করছি, কিন্তু কখনোই আমাদের বন্ধুত্ব ভাঙেনি।
কিন্তু একটা সময় হিংসা গ্রাস করে নিল আমার দুই বন্ধু রাজেশ্বর আর সবুজকে। তারা আমার টাকা এবং উচ্চ পদের চাকরির লোভে পড়ে যায়, সেজন্য আমাকে এই অজপাড়া গায়ে এনে হত্যা করল। এরপর আমার লাশটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার ফন্দ দিয়েছে। চোখ খুলতে রতন দেখতে পেল সে নৌকার এক কিনারায় পড়ে আছে। নৌকাটি এখনো তাদের গন্তব্যের জায়গায়। শ্মশানের পথ অনেক আগেই পার হয়ে গেছে। রতন ছুটে গেল নৌকার পাশে। সবুজ, রাজেশ্বর কেউ নেই সেখানে, কিন্তু পড়ে আছে অপূর্বের মৃতদেহ। রতন দেখতে পেল মৃতদেহটির পাশে পড়ে আছে একটি ব্যাগ। ব্যাগ খুলতেই রতন একটি কণ্ঠ শুনতে পেল। দরিদ্রতার জন্য যে নিজের জীবনকেও ঝুঁকিতে রাখতে দ্বিধাবোধ করে না, তার চেয়ে বেশি এই টাকার প্রয়োজন আর কারো নেই। আমার এই ধন সম্পদ আমি আপনাকে দিয়ে যেতে চাই, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ রইল। আমার মৃতদেহটা আপনি আমার পরিবারের কাছে পৌঁছে দেবেন, যেন আমার পরিবার শেষবারের মতো আমাকে দেখতে পারে। ভালো থাকবেন, নিজের পরিবারকে নিয়ে ভালোভাবে বাঁচুন। টাকাগুলো কাঁধে নিয়ে সে লোকটি লাশটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিল। পরদিন সকালে বড় মাছ সবজি নিয়ে রওনা দিল পরিবারের কাছে।